আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। নিরাপদ গন্তব্যের খোঁজে বাংলাদেশের অর্থ পাচারকারীরা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, বিয়ে যদি না করো তাহলে লিটনে ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন? মুসলিম সম্প্রদায়ের প্রতি যা বললেন বিশ্ব নেতারা, কেন ক্ষমা চাইলেন সাদিক আবদুল্লাহ? খালেদা জিয়ার সঙ্গে যে কথা হয়েছে নেতাদের, বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে যা বললেন জয়, যাদের নামে চার গরু গোল বানিয়ে দিচ্ছে বিএনপি, স্বামীর অক্ষমতা নিয়ে যা বলল সানাই, কেন 14 বছর ছদ্মবেশ থেকেও শেষ রক্ষা হলো না, রাশিয়ার সামরিক শক্তি প্রসঙ্গে যা বললেন ন্যাটো প্রধান, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে সুখবরে ভাঙল বিয়ে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। নিরাপদ গন্তব্যের খোঁজে বাংলাদেশের অর্থ পাচারকারীরা। বাংলাদেশ থেকে পাচারকৃত মুদ্রার নিরাপদ গন্তব্য হিসেবে জড়িতরা এখন আর্থিক খাতে সুশাসন ব্যবস্থা অপেক্ষাকৃত দুর্বল এমন স্থানকে বেছে নিচ্ছে। সে হিসেবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড সহ পশ্চিমা দেশগুলো থেকে সরিয়ে নেওয়া অর্থের গন্তব্য হিসেবে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি হয়ে উঠেছে পূর্ব ইউরোপের দেশগুলো। আবার সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিপুল পরিমাণ বাংলাদেশি বিনিয়োগ স্থানান্তরের তথ্য সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, সুইস ব্যাংকগুলোয় এখন আর তাদের আগের মতো ঢালাওভাবে অর্থ রাখা হচ্ছে না। এখন তারা কোন দেশ থেকে কি পরিমাণ অর্থ আসছে তা প্রকাশ করা শুরু করেছে। পাচারকারীরা আশঙ্কা করছে ভবিষ্যতে সুইস ব্যাংক হয়তো গ্রাহকের নামও প্রকাশ শুরু করবে। অন্যদিকে ইউরোপ আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভালো যাচ্ছে না, এই কারণে পাচারকারীরা সুইস ও পশ্চিমা দেশগুলো থেকে যেসব দেশ খাত ব্যাংক খাত বা সুশাসন ব্যবস্থা অপেক্ষাকৃত দুর্বল সেসব দেশে অর্থ স্থানান্তর করছে। বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হবে যেকোনো উপায়ে হুন্ডির লাগাম টেনে ধরা ও দেশে অর্থ পাচার ঠেকানো। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বিয়ে যদি না করো তাহলে লিটনে ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন? ঢালিউডের নতুন প্রজন্মের মডেল অভিনেত্রী মারিয়া মিম সোশ্যাল মিডিয়ায় প্রায় ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন এই অভিনেত্রী। বিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনা এসেছেন মিম। শুধু ছবি নয়, মাঝে মধ্যে আপত্তিকর ক্যাপশনের কারণেও আলোচনা সৃষ্টি করেন এই অভিনেত্রী। সম্প্রতি ব্রাইডাল ফটোশুট অংশ নিয়েছেন মিম, যেখানে বধূসাজে ক্যামেরা বন্দি হাতে দেখা গেছে তাকে। নিজের ফেসবুকে সেই ছবিগুলো শেয়ারও করেন মিম। ছবির ক্যাপশনে মনে লেখেন, বিয়ে যদি না করো তাহলে লিটল ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন? মিমের এই ক্যাপশনে রীতিমতো বেশ বিতর্কের সৃষ্টি করেছে ভক্তদের মাঝে। অধিকাংশ নেটিজেন ইনেতিবাচক বক্তব্য করেছেন ছবিগুলোতে, যদিও ভক্তদের এসব মন্তব্যেরই কোনো জবাব দেননি মিম। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা বিশ্ব নেতাদের। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব নেতারা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মঙ্গলবার বিভিন্ন দেশে পালিত হয় এই ঈদ। এই উপলক্ষে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যারা পবিত্র ঈদ উদযাপন করছেন এবং হজ পালন করছেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টুইট ব্লিংকেন লিখেছেন, পুরো মুসলিম সম্প্রদায় এবং অন্যদের ঈদুল আজহার শুভেচ্ছা। যারা পবিত্র হজ পালন করেছেন তাদের জন্য শুভকামনা। ঈদ মোবারক এবং ঈদ মোবারক এবং হজ মোবারক। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস একই কারণে মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, যারা ঈদুল আজহা উদযাপন করেছেন তাদের সবার প্রতি শুভকামনা। যখন বিভক্তি এবং যুদ্ধ চলছে তখন আসুন সহানুভূতি এবং সংহতির এই মূল্যবোধ উজ্জীবিত হোক হয়ে উদযাপন করি। ঈদ মোবারক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ক্ষমা চাইলেন সাদিক আবদুল্লাহ। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায় মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে বললেন, 4.5 বছর আপনাদের জন্য কাজ করেছি, সেই কাজে কোনো ভুলকুড়ি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বৃহস্পতিবার সকাল 7টায় বরিশাল কেন্দ্র হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরুর আগে এসব কথা বলেন সাদিক আবদুল্লাহ। বলেন, এই 4.5 বছর আমার নিজের কোনো স্বার্থ ছিল না, নগরবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি, এতে কোনো ভুলকুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আছি থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশালের মানুষের সেবা করব, মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। এজন্য মেয়র হওয়ার প্রয়োজন হয় না, মনের মধ্যে কোনো কালিমা থাকলে তা ধুয়ে মুছে নতুনভাবে এগিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে যে কথা হয়েছে নেতাদের। খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক আলাপ হয়নি জানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, ঈদ উপলক্ষে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল, এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে রাত 8:30 দিকে গুলশানে চেয়ারপারসনের ভাড়া বাসা ফেরত যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। প্রায় 2 ঘন্টা পর নেতারা ফিরোজা থেকে বের হন। এ সময় অপেক্ষমান সাংবাদিকদের জমির উদ্দিন সরকার বলেন, ঈদ উপলক্ষে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল, এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন এটা বলা যাবে না, তবে ওনার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে জয়ের ঈদ শুভেচ্ছা। প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা। আসুন ঈদ উল আজহা শান্তি, সমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় উজ্জীবিত হই। বৃহস্পতিবার দেশব্যাপী মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যাদের নামে 4 গরু কোরবানি দিচ্ছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান সহ 28 নেতাকর্মীর নামে 4টি পশু কোরবানি দিচ্ছে বিএনপি। অন্য নেতাকর্মীদের মধ্যে অনেকে রয়েছে যারা গুম ও খুনের শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। দলের সূত্রে জানা গেছে, রাজধানী গুলশানে কার্যালয়ে কোরবানি দেওয়া হবে, যার ব্যবস্থাপনায় রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোরবানির জন্য ইতিমধ্যে 4টি গরু কেনা হয়েছে, প্রতিটি গরুতে 7 জন অংশীদার হয়েছে। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমের একটি নামের তালিকা পাঠানো হয়েছে, যেখানে ওই 28 জনের নাম আছে। তালিকায় দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের সময় প্রাণ হারানো ভোলার আব্দুর রহিম ও নূরে আলম শাওন প্রধান, আব্দুল হালিম, আব্দুল আলিম, শহীদুল ইসলাম ও নিজামুদ্দিনের নামে 1টি গরু কোরবানি দেওয়া হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমার স্বামী শারীরিকভাবে অক্ষম সানাই, ব্যক্তিগত জীবনে ব্যাংকার আবু সালে মুসার সঙ্গে ঘর বেঁধেছেন মডেল অভিনেত্রী সানাই মাহমুদ। সম্প্রতি এই ঘর ভাঙছে বলে নিজেই জানিয়েছেন সানাই, তবে অনেকগুলো কারণ সামনে আসলেও ঠিক কী কারণে বিচ্ছেদ হচ্ছে তা এখনও স্পষ্ট না। এবার সামনে আনলেন নতুন আরেক কারণ, সানাই জানালেন এই সংসার করা তার হচ্ছে না, স্বামী আবু সালে মুসার শারীরিক অক্ষমতার কারণে তার থেকে আলাদা হয়েছেন। তিনি বলেন, আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, অনেক ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলরদের কাছে নিয়ে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের রাতে তার সমস্যার কথা জানতে পারি, বিষয়টি জেনে চিকিৎসা করা, কিন্তু লাভ হয়নি। সে অনেক হারবাল ওষুধ খেয়েছে, তা তো লাভ হয়নি। তার পরিবার তার ব্যাপারে উদাসীন, তারা আমার মিডিয়া নিয়ে প্রশ্ন তুলে তাদের সন্তান অক্ষম জানার পরও আমাকে এভাবে মানিয়ে নিতে বলে, এভাবে তা আর চলতে পারে না, তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়া। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, 14 বছর ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না, নাম পরিবর্তন করে 14 বছরের ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না। মানিকগঞ্জে হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম কিনুকি ওরফে কিলার কিনুর বৃহস্পতিবার ভোররাতে ঢাকার উত্তরখান থানাধীন পোলারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 4 আর এর একটি আবিধানিক টিম। র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে 2004 সালে সদর উপজেলার মৌরজানপল্লী বিদ্যুৎ এলাকায় প্রকাশ্য দিবালকে একটি বহুজাতিক কোম্পানির রিজিওনাল ম্যানেজার জাহিদকে গুলি করে হত্যা করে রফিকুল ইসলাম সহ 3 জন। র্যাব 4 মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তারের সময় আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম কিনু ডিএমপির উত্তরখান থানা এলাকায় দ্বিতীয় শ্রেণী আত্মগোপনে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, রাশিয়ার সামরিক শক্তি প্রসঙ্গে যা বললেন নাটো প্রধান, সম্প্রতি রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার বিদ্রোহ সত্ত্বেও রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা নাটোর সদস্য দেশগুলোর উচিত হবে না বলে সতর্ক করেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নাটোর মহাসচিব জেনারেল স্টলটেনবার্গ। রাশিয়ার স্থানীয় বার্তা সংস্থা তাজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ঘটনাবলী সবাই দেখেছি, এটি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার। ন্যাটো প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা আমাদের মোটেই উচিত হবে না। ন্যাটোর সদস্য দেশগুলো ইউক্রেনকে তাদের সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি। স্টলটেনবার্গ জানান, সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি জোরদার করছে। আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটে যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখান থেকে এ বিষয়ে বার্তা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে শুক্রবার ভাঙল বিয়ে। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয় কনের, পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান নববধূ অন্তঃসত্ত্বা। এই খবর শুনে হতবাক ছেলের বাড়ির লোকেরা। এরপরে সন্তানের জন্ম দেন ওই তরুণী। তারপর দিনই বিয়ে ভাঙল নবদম্পতির। এর আগে 26 জুন ধুমধাম করে বাড়ির ছেলের বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয় স্বজনেরা। বিয়ের রাতে অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয় নববধূর। পরে জানা যায় 7 মাসের অন্তঃসত্ত্বা। পরদিন কন্যা সন্তানের জন্ম দেন। এই ঘটনাটি ঘটেছে ভারতে। মেয়ের বাড়ির দাবি তারা বিষয়টি জানতেন, কিন্তু মেয়ের মুখের দিকে চেয়ে ছেলের বাড়ির কাউকে তা জানাতে পারেননি। যদিও তরুণীকে দেখে সন্দেহ হয়েছিল ছেলের বাড়ির লোকেদের, ফোলা কেন। তখন মেয়ের বাড়ির তরফ থেকে জানানো হয় কদিন আগে অস্ত্রোপচার করে পেট থেকে পাথর বের করা হয়েছে। তাই চিকিৎসক যখন ছেলের বাড়ির লোকেদের জানান তরুণীর 7 মাসের অন্তঃসত্ত্বা, তা শুনে হতবাক হয়ে যান তারা। যদি এ বিষয়ে পুলিশ অভিযোগ দেয়নি ছেলের বাড়ির লোকজন, তবে বিয়েও টেকেনি। বিয়ের পরই সদ্যজাত সন্তানকে নিয়ে সেকেন্দার বাবাদের বাড়ি ফিরে গিয়েছেন তরুণী, কারণ বিয়ে মানতে আপত্তি ছেলের মা বাবার। ছেলে ও স্ত্রীকে মানতে নারাজ।